আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক। আমি চিকিৎসা প্রদান করি বিদেশি মডেল ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকে টপিকস সার্ভিসাইটিস, জরায়ুর মুখের ঘা প্রসঙ্গে। এই জরায়ুর মুখের ঘা, এই প্রসঙ্গে এলো আজকের আলোচনা। তাহলে বন্ধুরা, চলুন আমার সেই গুরুত্বপূর্ণ আলোচনায়, সার্ভিসাইটিস, জরায়ুর মুখের ঘা বিভিন্ন কারণে হয়ে থাকে। দেখা যায় অল্প বয়সে বাল্যবিবাহের কারণে এটা হয়ে থাকে, তারা ছোটোবেলায় থেকেই সাদা স্রাবে ভোগেন, হোয়াইট ডিসচার্জে ভোগেন, ঠিক মতো জরায়ু পরিষ্কার করেন না। এটা ছত্রাকজনিত রোগ। মেয়েদের ওভারিতে এই ছত্রাক প্রচুর পরিমাণ খাদ্য পায়, আর এই ছত্রাক সহজে দূর হতে চায় না জীবাণুর বাসা বাঁধে। এই বাসা বাঁধার থেকেই দেখা যায় সার্ভিসাইটিস হয়, জরায়ুর মুখে ঘা শুরু হয়। যাদের সব সময় সাদা স্রাব ভাঙে, ভিজা থাকতে থাকতে এই ঘায়ের উৎস। তাই বন্ধুরা আমার, আবার দেখা যায় অনেক রোগী নিয়ে অল্প বয়সে বাল্যবিবাহের কারণে তাদের শরীর পরিষ্কার রাখা লাগবে, এ জ্ঞানই হয় না। বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে, এই স্বামী মিস্ত্রি মিলনের পরে ঠিক মতো শরীর পরিষ্কারই করে না, অপরিষ্কার থাকার কারণেও সার্ভিসাইটিস হয়, জরায়ুর মুখে ঘা হয়। আর বাল্যবিবাহের কারণে আবার দেখা যায় ঘন ঘন বাচ্চা প্রসবের কারণেও সার্ভিসাইটিস হয়, জরায়ুর মুখে ঘা হয়। তাই এই সার্ভিসাইটিস মানে হচ্ছে ক্যান্সারের ফার্স্ট স্টেজ। ক্যান্সার, মেয়েদের জরায়ুতে যে ক্যান্সার হয় তার ফার্স্ট স্টেজই হচ্ছে সার্ভিসাইটিস। তাই বন্ধুরা আমার, সার্ভিসাইটিস ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ পর্যন্ত চিকিৎসা দিলে আরোগ্য লাভ করে, কিন্তু যখন ফোর্থ স্টেজ, ফিফথ, ফাইভ স্টেজে চলে যায় তখন সেটা আরোগ্য করা খুব কষ্টকর হয়ে যায়। তার সার্ভিসাইটিস হলেই আপনারা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেই সার্ভিসাইটিস তারা হায়ার অ্যান্টিবায়োটিক লিখবে, আর এই হায়ার অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন সেবনের ফলে অকালে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। শুধু অকালে মৃত্যুই নয়, আবার দেখা যাচ্ছে দীর্ঘদিন হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে শরীর নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষিপ্ত মেজাজের হয়ে যাচ্ছে রোগী, সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রী মনোমালিন্য হচ্ছে, কারো কথা কারো ভালো লাগে না, এরকম সৃষ্টি হচ্ছে সার্ভিসাইটিসের সঙ্গে। কারণ স্বামীর সঙ্গে যখন মেলামেশা করতে যাচ্ছে তখন মেয়েরা শান্তি পায় না, সার্ভিসাইটিসের কারণে ব্যথাপ্রাপ্ত হয়, সংসারে অশান্তি সৃষ্টি হয়। শুধু তাই নয়, প্রতি 28 দিন পর পর মেয়েদের যে মিনিস্ট্রেশন হয়, এই মিনিস্ট্রেশনের সময় এই সার্ভিসাইটিসের কারণে দেখা যাচ্ছে প্রচণ্ড পেইন হয়, ব্যথা হয়, ব্যথা সহ্য করতে পারে না রোগীরা, অসহ্যকর পেইন হয়। তাই এই সার্ভিসাইটিসের হাত থেকে মুক্তি লাভ করতে হলে, সার্ভিসাইটিস কোনো রোগের ধরা পড়লে বিচলিত না হয়ে আপনারা অভিজ্ঞ একজন হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। হোমিও ডাক্তার সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে যদি সার্ভিসাইটিসের চিকিৎসা প্রদান করেন, তাহলে ইনশাল্লাহ অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি লাভ করবেন, এবং সেটা হবে চির আরোগ্য। বিনা অপারেশনেই আপনি সার্ভিসাইটিসের চিকিৎসা হোমিওতে আরোগ্য লাভ করতে পারবেন। বন্ধুরা, আমার মুখ্য উদ্দেশ্য এই আলোচনা, যাতে মা বোনেরা সুখে থাকেন, সুখে থাকেন, আপনাদের হাসি মুখ দেখতে পাই, এটাই আমার মুখ্য উদ্দেশ্য। তাই আপনারা সার্ভিসাইটিস হলে বিচলিত না হয়ে হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, ইনশাল্লাহ অতি দ্রুত এই সার্ভিসাইটিসের হাত থেকে মুক্তি পাবেন। আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম।